যাচ্ছেন বাংলা এম জি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আমি সন্দীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরফুদ্দিন মণ্ডল। আমি বাংলা এমজি নিউজ মাধ্যমে সন্দীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরফুদ্দিন মণ্ডল। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে বলি যে সারা ভারতবর্ষে যা চলছে সেই দিকে লক্ষ্য রেখে আমি গ্রামবাসীকে বলছি যে সম্প্রদায় এবং সম্প্রীতি বজায় রেখে, শান্তি বজায় রেখে এই শারদীয় দুর্গাপূজায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই শারদীয় উৎসবে উপভোগ করুন, যেন না কোথায় কোনোরকম শান্তি বিঘ্নিত হয়। আমি এইটুকু গ্রামবাসীর কাছে অনুরোধ করব। আমার সন্দীপুর গ্রাম পঞ্চায়েতে 3টি জায়গায় এই শারদীয় উৎসব দুর্গাপূজা হয়। একটি হচ্ছে পল্লীমঙ্গল যুবসংঘ, একটি হচ্ছে আদেশপুকুর পাড় দুর্গা মন্দির, আর একটি হচ্ছে রাঘব চন্দ্র সরকার স্মৃতি দুর্গা মন্দির। এই 3টা জায়গায় আমি প্রধান হিসাবে যতদিন দায়িত্ব পেয়েছি বা আগেও আমি নেতৃত্ব হিসাবে যতদিন দায়িত্ব পেয়েছি এলাকায় আমি প্রত্যেকটি পূজাতে যতদিন পূজা চলে বিজয়া দশমী পর্যন্ত আমি মানুষের কাছে থাকি, এই দুর্গা মণ্ডপে থাকি, যাতে করে শান্তি বজায় থাকে এবং এই শান্তি বজায় রেখে এই পূজার কাজ এখানে শেষ করে আমি আমার গ্রামে ফিরে যাই। তাই আমি অনুরোধ করব যে কোনো রকম যেন এই সম্প্রীতি নষ্ট হয়। এই সন্দীপুরে নাম আছে, দিদি সন্দীপুরের দিকে লক্ষ্য রেখেছেন, সন্দীপুরে উন্নয়ন করছেন। তাই আমি গ্রামবাসীকে বারবার অনুরোধ করব যে সম্প্রীতি নষ্ট করবেন না, এই শারদীয় উৎসবকে শান্তি বজায় রাখুন বলে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।